আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট 25-এর লাইফ এভরিডে নিয়ে আলোচনা করব। লাইফ এভরিডে মানে হচ্ছে প্রতিদিনের জীবন আমাদের, বা দৈনন্দিন জীবন। তো এখানে তোমরা সবাই খেয়াল করো, এ নাম্বারটা লুক লিসেন অ্যান্ড সে, তোমরা সবাই দেখো শোনো এবং বলো। এখানে চারটা পিকচার দেওয়া আছে আর লেখাগুলো তোমরা সবাই খেয়াল করো। এগুলো সাধারণত সকালবেলা তোমরা কি করো সে সম্পর্কে এখানে বলা হয়েছে। গেট আপ, ঘুম থেকে জেগে ওঠা, ওয়াশ মাই ফেস, আমার মুখমণ্ডল ধৌত করা, হ্যাভ ব্রেকফাস্ট, সকালের নাস্তা করা, ব্রাশ মাই টিথ, আমার দাঁত মাজি। এবার বি নাম্বারটা খেয়াল করো, রিড, সবাই পড়ো। আই গেট আপ ইন দ্য মর্নিং, আমি সকালবেলা ঘুম থেকে উঠি। আই ওয়াশ মাই ফেস, আমি আমার মুখমণ্ডল ধৌত করি। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, তারপর আমি সকালে নাস্তা করি। আফটার ব্রেকফাস্ট আই ব্রাশ মাই টিথ, সকালে নাস্তা করার পরে আমি আমার দাঁত মাজি। দেন আই গো টু স্কুল, তারপরে আমি স্কুলে যাই। এগুলো সাধারণত আমরা সকালবেলা সবাই করে থাকি। এবার 3 নাম্বারটা খেয়াল করো, হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, এখানে সকালবেলা সাধারণত তোমরা কি কি করো সেটা তোমরা এখানে এই প্রশ্নটা নোট করবে। এখান থেকে নিয়ে তোমরা সকালে কি কি করো, এবার আমরা 51 পেজে যাই। এখানে তোমরা খেয়াল করো, লাইফ এভরিডে, এখানেও সেই প্রতিদিনের জীবন বা দৈনন্দিন জীবন আমাদের। এ নাম্বারটা খেয়াল করো, লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। এখানে কয়েকটা পিকচার দেওয়া আছে এবং লেখাগুলো তোমরা সবাই খেয়াল করবে। আমরা বিকেল থেকে রাত পর্যন্ত কি কি করি, ডু মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ করি, রিড পড়ি, প্লে খেলা করি, ওয়াচ টিভি, টিভি দেখি, গো টু বেড, ঘুমোতে যাই। এবার বি নাম্বারটা খেয়াল করো, রিড, সবাই পড়ো। ইন দ্য আফটারনুন আই ডু মাই হোমওয়ার্ক, বিকেলবেলা আমি আমার বাড়ির কাজ করি। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলি। দেন আই রিড অ্যান্ড ওয়াচ টিভি, তারপর আমি পড়ি এবং টিভি দেখি। আফটার ডিনার আই ব্রাশ মাই টিথ অ্যান্ড গো টু বেড, রাতের খাবারের পরে আমি দাঁত মাজি এবং ঘুমোতে যাই। এবার তোমরা সবাই সি নাম্বারটা খেয়াল করো, হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন, তোমরা এই প্রশ্নটা প্রশ্নের উত্তরটা এখান থেকে তোমরা নোট করবে। তোমরা বিকেলবেলা কি কি করো সেটা তোমরা এখান থেকে প্রশ্নের উত্তরটা এখান থেকে নোট করবে। তাহলে এই টপিক্সের উপর প্রশ্নের ধারা অনুযায়ী আমি কিছু ওয়ার্ড মিনিং, কিছু মেক সেন্টেন্স এবং কোশ্চেন তোমাদেরকে আমি দিয়েছি। তোমরা সবাই খেয়াল করো, ওয়ার্ড মিনিং, লাইফ মানে জীবন, এভরিডে প্রতিদিন, ব্রেকফাস্ট সকালের নাস্তা, আফটারনুন বিকেল, ডিনার রাতের খাবার, ওয়াচ দেখা। এবার আমরা মেক সেন্টেন্সগুলো খেয়াল করো সবাই, গেট আপ, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, ফেস, আই লুক মাই ফেস ইন দ্য মিরর, ওয়াশ, আই ওয়াশ মাই হ্যান্ডস, ব্রেকফাস্ট, আই টেক ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, ব্রাশ, আই ব্রাশ মাই টিথ, হোমওয়ার্ক, আই ডু মাই হোমওয়ার্ক, প্লে, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। এবার তোমরা কোশ্চেনগুলো খেয়াল করো, আমি আনসারগুলো লিখে দিইনি, তোমরা এগুলো নোট করবে। এগুলো সবগুলোই বইয়ের মধ্যে আছে, তোমরা ওখান থেকে নোট করবে। কোশ্চেনগুলো দেখো, হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, সকালে তুমি কী করো। হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন, বিকেলে তুমি কী করো। হোয়েন ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে উঠো। হোয়েন ইউ ডু ইউর হোমওয়ার্ক, কখন তুমি তোমার বাড়ির কাজ করো। এগুলো সব বইয়ে আছে, তোমরা নোট করে ফেলবে বাসায়, আমি আনসারটা লিখে দিলাম না। প্রিয় শিক্ষার্থীরা, আগামী মঙ্গলবার পর্যন্ত তোমাদের অনলাইন ক্লাস বন্ধ থাকবে। তাহলে আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।